একটা বিড়ালকে বেঁধে রেখে এবং ইসরায়েলের এক মহিলা জাহান্নামী হয়েছে একটা বিড়ালকে খাওয়া না দিয়ে, আরেকটা পিপাসার্থ কুকুরকে পানি দিয়ে পতিতা নারী জান্নাতের সর্দার হয়ে গেছে। শরীর বিক্রি করত পতিতা, বসে আছে এক জায়গায়, হঠাৎ দেখলো যে থার্স্টি ডগ, কুকুরের জিব্বা কি থাকে, বেরিয়ে থাকে, ক্লান্ত হলো জিব্বা বেরিয়ে থাকে, এমনি ভালো অবস্থায়ও জিব্বা বেরিয়ে থাকে। যারা কোরআন মানে না তাদের উপমা হলো কুত্তার মতো, ইন তাহমিল হুইয়াল হাক ওয়া ইন তাতরুক হুইয়াল হাস, খাওয়া যখন পেটে থাকে ক্ষুধা থাকলেও জিব্বা বার হয়ে যায় গই, আর না তাইলেও বার হয়ে যায়। কে বলছেন? আল্লাহ বলছেন। কুত্তাকে দেখে ওই মহিলার মনের ভিতরে একটু দয়া আসলো, পানি ওঠানোর কোনো পাত্র নাই, নিজের ওন্নার মাথায় চামড়া স্যান্ডেল বেঁধে কূপের ভিতরে ছেড়ে দিয়েছেন, স্যান্ডেল ভিজে যতটুকু পানি উঠেছে চিপে কুত্তার মুখে দিল, এই পানি খেয়ে কুকুর কৃতজ্ঞতা প্রকাশ করলো। দেখছেন তো কুকুর কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে। মহিলার মনে পরিবর্তন হলো যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, আমি সে আল্লাহর হুকুম না মেনে খারাপ কাজ করছি, আরে সামান্য কুকুর পানি খেয়ে কি কৃতজ্ঞ হয়েছে, সাথে সাথে তওবা করে আল্লাহর ওলি হয়ে যায়। আমরা যে কোনো প্রাণীকে ভালোবাসবো, আমাদেরকে ভালোবাসবেন কে? একটা পাতা গাছের পাতা ছেড়াও নিষেধ, একটা গাছের পাতা হাজার মানুষের অক্সিজেন ফ্যাক্টরি। রাসূল বলেছেন কালকে কেয়ামত জানলেও আজকে একটা গাছ রোপণ করো, ওই গাছের পাতা যত প্রাণী খাবে, ওই গাছের ফল যত প্রাণী খাবে, তোমার আমলনামায় সদকা যেতে থাকবে, ওই গাছের পাতা থেকে যত অক্সিজেন বেরোবে, যত অক্সিজেন মানুষের নাকে ঢুকবে, তাদের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবেন। একটা গাছ যতদিন জীবিত থাকে যে লাগায় তার জন্য সওয়াবের একটা ফ্যাক্টরি হয়ে যায়। গাছ লাগাবো, রাজি আছি তো? গাছ লাগাবো প্রত্যেকেই, যেখানে খুশি লাগান, রাস্তার পাশে লাগান, এই যে রাস্তার পাশগুলো খালি রেখেন না, সমানে গাছ লাগান, রাসূলের সুন্নাহ। সবুজে সবুজে ভরপুর করে দেন, জান্নাতের পরিবেশ হলে সবুজ, বাংলাদেশেও সবুজ আয়ন আছে আলহামদুলিল্লাহ,